I was a lonely silhouette, needed somebody to show the way. আজকে স্যাটারডে, আর গুরু থেকে আজকে অনেকটাই দেরি করে উঠেছি, এখন 9:30 বাজে। উঠেছি 9টার সময়, গিয়ে বেডশিট ফেডশিট চেঞ্জ করলাম, অনেকদিন হয়ে গেছিল, আর আবার একবার ঝাঁট দিলাম, কারণ চুল তো ডোরার পড়তেই থাকে সবসময়। তো এইসব করার পরে এখন 9:30 বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর একজনকে দেখো, ওই দেখো খাটের নিচে কী যে খুঁজে খুঁজে ঢুকে যাচ্ছে ভগবান জানে। প্রতিদিন আমি বলি কিছু কাজ থাকে না, কিছু কাজ থাকে না, তাও এদিক ওদিক করে রান্নাবান্না করে ডোরাকে স্নান ঠান করিয়ে ঘর ঠর পরিষ্কার করে টাইম কেটে যায়। বাট আজকে সিরিয়াসলি কোনো কাজই নেই, মানে আজকে রান্না করতে হবে না, কারণ ফ্রিজে সমস্ত তরকারি একটু একটু করে রয়েছে, ওগুলো সব শেষ করতে হবে, কারণ কালকে জেঠিমা ছুটি, রবিবার আবার রান্না হবে। তো আজকে সত্যি কথা বলতে কোনো রান্নাই নেই বলতে গেলে, মানে আজকে দেখতে গেলে আজকেই কোনো কাজ নেই, বসে থাকতে হবে বা কি আমি জানি না আমি কি করবো। এ বাবু তুই কোথায় গেলি রে, কি করো ওখানে? ওই দেখো কিছু একটা শুকছে, ডোরাকে নিয়ে ছাদে গেল। এত বদমাশি করছে না বাচ্চাটা, মানে একটু চোখের আড়াল হলেই কিছু না কিছু চাবিয়ে দিচ্ছে। রান্নাঘরটা খোলা ছিল, আর হচ্ছে হঠাৎ করে দেখি না ডোরা কিছু একটা মুখে নিয়ে দৌড়ে পালালো। এবার আমি অতটা খেয়াল করিনি, বদমাশি করতে থাকে। তো তারপর দইয়ের লেসে দেখে কি এই যে কন্টেনারে এই যে চিকেনটা বের করেছে, জলে ভেজানো আছে, কন্টেনারের ঢাকনাটা এখানে মেবি রাখা ছিল। তো এই দেখো কি হালত করেছে, দেখো পুরো একদম একটা দিক পুরো খুবলে খেয়ে নিয়েছে, আর কিছু বলার নেই। যাই হোক, আমার খিদে পাচ্ছে, আজকে ভাবছি একটু কেলক্স কেলক্স খাবো, জলটা গরম করি, দুধটা করতে হবে। কোনো গাছটা গাছতে রাখছে না, সব এদিক ওদিক করে উড়িয়ে দিচ্ছে একদম। হ্যাঁ দেখো এটা এখন টেনেছিল, আবার একটা পেয়ে গেছে সেখানে দড়ি। এই ফুলটা দেখো সুন্দর, তারা বসে সে কোথায় কি কথা হচ্ছে না হচ্ছে সব দেখছে, ভাই টুনটুনি যাচ্ছে আমার কোথায়। চলি চল, আয় নিচে যাবো, চললাম নিচে যাচ্ছি, চলো এসো, চলো চলো নিচে, কত বাধ্য দেখেছো বাবা, চলো 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 চলে চলো। গেল তুই থাকবি সাথে, যাচ্ছি চলো, আয় চলে আয় চলে আয় আয়। চলো হ্যাঁ, তোর মা আছে, পালায়নি, আছে না, খাবার বন্ধ হয়ে গেছে শয়তানটা। ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করবো, অনেকদিন ধরেই ভাবছি ভাবছি হয়ে যাচ্ছে, বাট ক্লিন করার হচ্ছে না, তো একটু ফ্রিজটা ক্লিন করতে হবে, স্মেল ছাড়ছে, এত খাওয়ার দাওয়ার রাখা হয় না, মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হবে। এগুলো সব আমি বের করাবো, জানি না ডিমটা বের করাতে পারবো কি না, বাট এইগুলো সব বের করে সব একদম পরিষ্কার করবো, এটা প্লাস নিচের ওই যে মাছ থাকে ডিপ ফ্রিজটা ওইটা দুটোই পরিষ্কার করবো আজকে। একটা ভালো জিনিস দেখাই, টাইম ল্যাপস সুন্দর হচ্ছে, উনি হচ্ছে কাজ করছে। আমার ওপরের ফ্রিজ, ওপরের পোর্শনে পুরো ভালো করে ক্লিন করে নিয়েছি, মোছামুছি করে নিয়েছি, আর গুছিয়েও দিয়েছি ভালো করে। এবারে বাড়ি এইটার ডিপ ফ্রিজটা ক্লিন করতে হবে। চিকেন আর রুটি একসঙ্গে চলছে আমার বানানো, ওকে দেখাই। আমি ওই শিখতে পারি না, এরকম করে দিই। 5 মিনিটে আমার হচ্ছে কত 16-17 খানা রুটি কমপ্লিট। এবারে আমার হচ্ছে এটা ঢাকিয়ে রেখেছি জলে দিয়ে যাতে নরম হয়ে যায়, এখানে চিকেনটা হচ্ছে, চিকেনটা হয়ে যাবে। আর একজনকে দেখো নির্ভল হয়ে ঘুমাচ্ছে, ফ্রিজের বাইরে অনেক দাগ হয়ে গেছিলো, আমি পুরো ঘষে পরিষ্কার করে দিয়েছি যতটা পেরেছি আর কি। এই যে ডান, এটাও ডান পরিষ্কার পুরো,
এই জায়গাটা আমি ক্লিন করতে পারিনি, দাগ হয়ে আছে, একদিনে যাবে না, বাদ বাকি মোটামুটি ক্লিন করে দিয়েছি। হ্যাঁ আসবেও না ঘুম তোমার, আসবেও না। তোমার বাচ্চা কি করছে, কি করছে গো? শোনা মা, শোনা, এটাতে তাল ইয়ে করা হয়। এই যে মাম্মা চলো, মুখটা কালো করে ফেলেছো, মুখটা পোষা করতে হবে, এসো এসো। কি অবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেছে? আবার এসছি গাজরের লোভে, এই দেবেন আজকে। এই কি অবস্থা তোর, খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে আবার, এখানে দেখো মাথা রেখে চলে এসছে। আমাদের এই যে সমস্ত তরকারি, এটা মনে হচ্ছে উচ্ছা দিয়ে আলু মাখা, মাছের ঝোল, ঢেঁড়স ভাজা, মাছের টক কালকে থেকে গেছে, এই যে চিকেন করেছি। তোমার তো খাওয়া হয়ে গেছে মা জননী, তুমি কেন বসেছো, তুমি কেন বসেছো, কেন বসেছো, কেন কেন? হ্যাঁ ডোরা স্পিক, ডোরা স্পিক, ভেরি গুড। দিও না, ছাদে এলাম, একটু ফুলা করে আছে। আর এই যে দেখো এই ফুলগুলো দেখতে এত ভালো লাগে না, ফুটে গেছে এটা, ওটাও ফুটেছে। ডোরাও এসছে আমার সাথে, ও মনে হয় ওইদিকে ছাদে টয়লেট ফয়লেট কিছু একটা করছে বাচ্চাটা। কাজ থাকে না করার, আজকে সম্ভব আমার মনে হলো কি তালের ওই বড়া বানাই, তো কালকে যেটা বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, ডিম এসে শেষ। সবার ভালো লাগে খেতে, সবার বলতে জেঠুর ভালো লাগে খেতে, আমার ভালো লাগে খেতে, আমি আর জেঠু মিলেই শেষ করে দিয়েছি। তো আজকে আবার এই যে সন্ধ্যেবেলা বানাচ্ছি, অল্প অল্প করে করছি। ডোরা কি করছি, রুটি মানে আটা আনবো, আটা আনতে হবে, কি কি পাওয়া যায় দেখি, আটা নিতে হবে, লবণ নিতে হবে, এগুলো সবাই একবার করে গেছে, ওই জন্য আমাকে যেতে হবে। টাটা নামক আর গণপতি আটা কি করছে তারা, ডোরা কি করছে এখানে দেখি। ও ভারদার কেন, তারপরে তো রাখো, পরে আবার দেখবো। ডোরা রানীর খাওয়া চলছে, ওই দেখো শুকছে, ঠেলছিস কেন? ওই দেখো এই যে একটু হালকা ঘি দিয়ে খাওয়াচ্ছি ডোরাকে, আর রিমু এখানে হচ্ছে এই গরম গ্যাস জ্বলছে বাবু দেখে, ও এই যে সেই এই রুটিটাই সে খাবে বাবু, উল্টা লেগে তো টাক, এটা খাবি তো স্পিক, কি করছো তুমি, আচ্ছা দিচ্ছি এসো, বসো বসো, সিট বসো আগে, ভেরি গুড, এনাও খাও, আমি ধরে থাকবো না, আমি ধরে থাকবো, খেয়ে থাকো তুমি, হ্যাঁ আসলে শুনে এটা খাও, ভেরি গুড ভেরি গুড, খাও। কত আমি রোল বানানো চলেছে, অলরেডি দু পিস বান গিয়া, এই ভেবেছিলাম যে রুটিটা ঘি দিয়ে খাবো, তারপর যা বানাচ্ছে দেখছি, দেখি কি করা যায়, তারপর লাস্ট অপশন। আবার গ্লাসও নিয়েছো তুমি, আরে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার, একবার কেমন করে সেই ভুলো দেখি, কেমন করে ভুনতে হয় দেখি দেখি, চলো আরে লাভলি, ফাস্ট ফুড সেন্টার এটা খুলতেই হবে, খুলে না খুলে না, হ্যাঁ কিছু হবে না তো, কি করব ঘরে বসে আছি তো, এতদিন হয়ে গেল।